অমিতা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এইসব রাস্তা একসময় দেখবে ভাইরাল হয়ে যাবে। ওই যে সারাপুল যেমন হয়ে গেছে না, কেন আমার জায়গাগুলো নষ্ট করে না? না নষ্ট এমনিতে হবে, যখন যশোরের সব মানুষ দেখবে ভরে গেছে তখন মানুষজন এদিকে আসবে। এমনি তো নষ্ট হয়ে যাবে। ও হো, এটা অনেক সুন্দর, একদম সামবাদনা পুকুর ঘাট। এই পাশে আরো আছে, এখানে মনে হয় কিছুক্ষণ বসলেও ভালো লাগবে। বসবারই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? দুর্গা পূজাতে জাস্ট একটা দিনে আমরা যে কত জায়গায় ঘুরছি, আর এই রাস্তাটা এত বেশি সুন্দর। আসেন আপনাদের সবার সাথে এই রাস্তার পরিচয় করা দিই। আমরা সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছিলাম, আর তারপর রিত বললো এই রাস্তাটা অনেক বেশি নিরিবিলি, ও নিজেও কখনো যায়নি রাস্তাতে। তো ও আমাকে বললো যে চলো আমরা নতুন রাস্তা দিয়ে ঘুরি। আর এটা হচ্ছে ষোলো বাজারের ঠিক আগে, একদম ষোলো বাজার থেকে উত্তর দিকে নেমে গিয়ে এই সময় ঘুরতে বের হলে চারিদিকে ছাতিম ফুল একদম মো মো করে। আর রিত্য বলে আমার মাথা ঘুরাচ্ছে, কিন্তু আমার কাছে দূর থেকে ভেসে আসা ফুলের গন্ধ মনে হয় যেন শীতকালটা চলে আসছে। আর চারিদিকে দেখেন পাটকাঠিগুলো সব শুকা দেওয়া। তাহলে এই জায়গাটার নাম কি রিত? কাইমখোলা 7 কিলোমিটার, তাই না? ষোলো বাজার মানে ষোলো বাজার থেকে আর ভেতরে এইখানে যদি তোমার পা এই কুসুরপার মাথা ধরে কি সুন্দর দেখা যায়। নদী নদী না? হ্যাঁ নদী। তো রানিয়াখালী বাজার শেখপাড়া। আমি আমাকে বললো মাশাআল্লাহ এত সুন্দর, দেখো কি সুন্দর আছে স্যার। দুই পাশে যত দূর চোখ যায় সুন্দর সবুজ আর সবুজ, আর কোনো রকম জ্যাম নাই, কোনো ঝুটঝামেলা নাই, মানুষের ভিড় নাই। আর ওই দিন কিন্তু দশমী ছিল, তো যার কারণে পূজা বলতে গেলে প্রায় শেষ। তবুও পূজা মণ্ডপগুলোতে এত বেশি গান হচ্ছিলো, তা আমি গানগুলো সব মিউট করে ফেলছি, কারণ কপিরাইট ক্লেম চলে আসতে পারে। এই রাস্তা দিয়ে গেলে আপনি কখনো পাবেন নদী, কখনো খাল, কখনো আবার গ্রামীণ পরিবেশ। আর এই যে এখন যেহেতু বর্ষাকাল গেল মাঝামাঝিতে, বর্ষাকালের একেবারে শেষ, তো চারিদিকে কিন্তু মাছ ধরা চলছিল বেশ ভালো করে। আমরা যাচ্ছি পাশাপোল আর ষোলোয়া বাজার থেকে মোটামুটি 8-10 কিলো তো হবেই না রে? এদিকে 8-10 কিলো না হলে 5-6 কিলো তো পার হয়ে আসলাম। হ্যাঁ প্রায় 11 কিলো। আর এই যে সুন্দর ব্রিজ, আমরা কি বলবো, দুই দিকের এত সুন্দর পরিবেশ সব দেখতে দেখতে যাচ্ছে, একদম নিরিবিলি ঠান্ডা, আর চারিদিকে ছাতিম ফুলে ঘ্রাণ আর ঘ্রাণ। রাত হলে ঘ্রাণ হয়, দিনেও ঘ্রাণ, কিন্তু এত সুন্দর চারিদিক, অনেক সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস, ফ্রেশ বাতাস, একদম খুব সুন্দর, খুবই সুন্দর। এই সুন্দর চোখ দিয়ে যা দেখতেছি, ফোনে তো কিছুই আসে না। ডানে যাবো নাকি বামে যাবো? ওই আঙ্কেলের কাছে শোনো ভাই, পাশাপোল বাজারটাকে এইদিকে, হ্যাঁ সোজা ইনার কাছে শোনো না, হয় সামনে নাকি একজন হয়তো হুট করে ডান পাশের দিকে। হ্যাঁ ভাই, পাশাপোল বাজারকে সোজা। আহা যাই হোক, উনি আল্লাহ মনে আমার মনে টাকা শুনে ফেলাল। হ্যাঁ উনি আমাদেরকে একদম ভুল রাস্তা দিয়ে দিল, আমরা এখন আবার ঘুরে যাচ্ছি। তো প্রথমে চলে গেছিলাম ওই রাস্তায়, এখন যাচ্ছি এই রাস্তায়। হ্যাঁ সুন্দর সুন্দর। আমরা আরেকটা রাস্তায় গেছিলাম, কিন্তু ওই যে এই ধারগুলো পাকা ধান, পাকা ধান ধান আছে, এগুলো পাকা ধান, আর ওই পাশে ধান ধান হয়। হ্যাঁ সামনে তো আর তো বৃষ্টি নাই, সবুজ কার্পেট মনে হচ্ছে একদম। এদিকে আবার পানি অঞ্চল, বা একটু পানি পানি বেশি এই সাইডে। এইটা দেখো উঁচু। হ্যাঁ হ্যাঁ, এই বাম সাইডটা উঁচু আর ডান সাইডটা অনেকটা নিচু। মনে হচ্ছে পুরো শীতকাল চলে আসছে, কিন্তু আজকে অক্টোবর মাসের প্রায় 13 তারিখ। এখানে একটা ব্রিজ, সুন্দর, শুধু সুন্দর না, এই সুন্দরকে কি বলে এইসব রাস্তা একসময় দেখবে ভাইরাল হয়ে যাবে। ওই যে সারাপুল যেমন হয়ে গেছে না। আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে রানীখোলা, রানীখোলা থেকে পাশাপোল, তাই তো, পাশাপোল যাওয়ার রাস্তা, খুবই সুন্দর। মাছ ধরার প্রস্তুতি চলতেছে।
কারণ মনে করো দেখো আমরা একবার ওই ড্রাইভারের একটা ঘরে কিন্তু আসছিলাম রাস্তা ভাঙা ছিল দেখানোর চেষ্টা করতেছি যারা দেখেনি কেন না নষ্ট এমনিতে হবে যখন যশোরের সব মানুষ দেখবে ভরে গেছে তখন মানুষজন এদিকেই আসবে এমনিতে নষ্ট হয়ে যাবে তার থেকে দেখুন আরোজন আসছে না চিনো চিনো মানুষজন একটা ততদিনে দেখবে আমরা কোন রাস্তা খুঁজে বের করব বাবা সুন্দর ঘোরার জন্য আসলেই সুন্দর মানে কি বলবো আমি আসছি ওদিকে আমাকে নিয়ে আসছি যা তোদেরকে ছেড়ে দেওয়া হলো আবার কাছে হাই আমরা আবার লোকালয় চলে আসছি আমরা যাচ্ছি পাশাখোলা পাশাপোল আচ্ছা আচ্ছা রানীখোলা পরে পাশাপোল পাশাপোলের দিকে যাচ্ছি হ্যাঁ আমি তো নানু বসে খোলা দেখে অভ্যস্ত নানু বসের ব্লগও ইনশাল্লাহ দিব মানে আমার নানি শাশুড়ির ব্লগ আর কি নানি শাশুড়ি নানি গৃহস্থ বাড়ির অন্যতম একটা ও এটা অনেক সুন্দর একদম সাংবাদনা পুকুর ঘাট এই পাশে আরও আছে এখানে মনে হয় কিছুক্ষণ বসলেও ভালো লাগবে বসবাড়ির একদম শান্ত ঠান্ডায় যেখানে আবার ধানের গোলা আমাদের আমাদের এই দেখো এরা জমিদার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে দল সব রাস্তার মধ্যে দাঁড়ায় আসছে হৃদয় আর আমি যখন একসঙ্গে থাকি এভাবেই আমরা মজা করতে থাকি সারা পথ ও আমাকে খোঁচায় আমি ওকে খোঁচাই যারা শেষ পর্যন্ত আমাদের এই ব্লগটা দেখলেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর এখানে আসলে আমরা একজন ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম এটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব সবাই দোয়া করবেন আমাদের জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ